চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি আলোকচিত্র শিল্পী নাসির আলী মামুনের কাছে। স্যার, আবার আপনার কাছে ফিরলাম। তো যেটা বলছিলাম প্রদর্শনীর কথা, রাজধানীর আলিয়াস প্রসেস তো ঢাকার লা গ্যালারিতে চলছে, আপনার জয় বঙ্গবন্ধু শিরোনামে একটা প্রদর্শনী। তো এই প্রদর্শনী সম্পর্কে আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। আমি 1971 সালে প্রথম বঙ্গবন্ধুর ছবি তুলি, সেটা হলো 3রা মার্চ। পল্টন ময়দানে বিরাট একটা জনসভা হয়েছিল, তখন আর্মিরা গুলি করেছিল, ইপিআর ইস্ট পাকিস্তান রাইফেলস, তারা গুলি চালিয়েছিল শ্রমিকদের উপরে। একটা জানাজাও ছিল এবং দোয়া ছিল, বঙ্গবন্ধুর একটা অন্যরকম ছবি যে উনি দুহাত তুলে মোনাজাত করছেন, এবং আমাদের সমস্ত জাতীয় নেতারা সবাই আছেন যারা প্রয়াত এবং অল্প কয়েকজন জীবিত। তখন একটা ছবি তুলি বঙ্গবন্ধুকে নিয়ে, তখন কিন্তু পোর্ট্রেট ফটোগ্রাফি আমি শুরু করিনি। আচ্ছা, তারপরে জেনারেল ফটোগ্রাফি, কিন্তু সেলিব্রিটিদের আমি পছন্দ করতাম, বিভিন্ন ক্ষেত্রে যারা খ্যাতিমান মানুষ, বিশেষ করে যারা রাজনীতিবিদ, মৌলানা ভাসানী, বঙ্গবন্ধু, কমরেড মনি সিং এবং আর অনেকে তৎকালীন সময় যারা জীবিত ছিলেন, তাদের বিভিন্ন জনসভায় আমি যেতাম। আচ্ছা, তারপরে ওই দিন কিন্তু আমরা কেউ জানি না যে মাত্র 4 দিন পরে 7ই মার্চ আমাদের স্বাধীনতা ঘোষণা করবেন তিনি সোহরাওয়ার্দী উদ্যানে। 7ই মার্চ সেদিনও আমি গেলাম আমার কয়েকটা বন্ধুদের সাথে, সাথে 120 ক্যামেরা ছিল। উনি যখন বক্তৃতা শুরু করলেন স্টেজে উঠে, তার একটা ছবি আমি কোনোরকম তুললাম 120 বক্স ক্যামেরা দিয়ে, ধার করা ক্যামেরা একটা স্টুডিও থেকে নেয়া, সঙ্গে সঙ্গে আমাকে নামিয়ে দিলেন, কারণ আমি তরুণ, বয়স কম, 17+ মাত্র, আইডি কোনো কার্ড ছিল না। তা আমার খুব লজ্জিত হলাম এবং অপমান বোধ করলাম। তা আমার পরে মনে হয়েছিল যে সেদিন যদি আমি স্টেজে থাকতে পারতাম, আমি হয়তো আরও বঙ্গবন্ধুর বিশেষ মুহূর্ত, সেই ঐতিহাসিক ক্ষণে যেই সময়টা তিনি মুক্তিযুদ্ধ এবং ঘোষণা দিচ্ছেন, হ্যাঁ ঘোষণা দিচ্ছিলেন, তো সেই ছবিটি এই লা গ্যালারিতে, এই প্রদর্শনীতে আছে। তারপরে 72 সালের 10ই জানুয়ারি একটা ঐতিহাসিক মানে ক্ষণ আমাদের জন্য, স্বদেশ প্রত্যাবর্তন বঙ্গবন্ধুর। আমি সেদিন তেজগাঁও এয়ারপোর্টে গেলাম, তারপরে সোহরাওয়ার্দী উদ্যানে যেখানে তিনি 7ই মার্চের ভাষণ দিয়েছিলেন সেখানেও গেলাম, সেখানে কয়েকটা ছবি তুললাম, কিন্তু খুব ভালো মতো ছবি তুলতে পারলাম না, কারণ তখন সন্ধ্যা হয়ে যাচ্ছে যাচ্ছে এরকম একটা অবস্থা। আচ্ছা, তারপরে বিভিন্ন সময়ে উনি তো জাতির জনক, রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, অর্থাৎ বাংলাদেশের ইতিহাসের সাথে আপনি আসলে সাক্ষী বলতে গেলে, কারণ বাংলাদেশ অভ্যুত্থানের সময় যে বিশেষ বিশেষ ঘটনাগুলো সবগুলোর সাক্ষী কিন্তু আপনি। আমি খুবই সৌভাগ্যবান জানেন, নিশ্চয়ই, কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের যত বছর, এই তো আগামী বছর কয়েক মাস পরে 50তম বার্ষিকী পালন হতে যাচ্ছে, আমার ফটোগ্রাফি, পোর্ট্রেট ফটোগ্রাফির বয়সও কিন্তু 50 বছর। শুধু তাই না, 69-এর যে গণ অভ্যুত্থান হয়েছিল, 11 দফা আন্দোলন, তারও কিন্তু 50 বছর গত বছর পার হয়ে গেল। এইসবের মধ্যে দিয়ে কিন্তু আমি বেড়ে উঠেছি, শিল্পী হওয়ার চেষ্টা করেছি। আমি ভীষণ ভীষণ সৌভাগ্যবান যে 28শে সেপ্টেম্বর 1973 সালে বিমানবাহিনী দিবস, সেদিন ওনার একদম পায়ের কাছে বসে আমি বেশ কয়েকটা ছবি তুলি। যখন ছবি আমি তুলছিলাম পটাপট, ওনার এত কাছে ছিলাম যে সিকিউরিটির লোকেরা পর্যন্ত আমাকে সরাতে পারছিল না, একটা এম্বারাসিং সিচুয়েশন। আমি বুঝতে পারছিলাম যে তারা কেউ পছন্দ করছে না যে বঙ্গবন্ধুর খুব কাছে আমি বসা এবং ক্যামেরা ফোকাস করা, ঘাসে বসা, উনি সোফায় বসা এরকম। তার পাশে স্পিকার মাহমুদুল্লাহ সাহেব ছিলেন, তার দিকে তাকিয়ে, তারপরে আমার দিকে তাকিয়ে বেশ সুন্দর, এত সুন্দর উনি হাসি দিলেন একটা, সেই ছবিটা আমার এই ক্যাটালগটার মধ্যে আছে। এবং তিনি বললেন যে ও ক্যামেরা দিয়ে আমার সাইকোলজি পরীক্ষা করে। আমি আপনাকে দেখাচ্ছি এই যে সেই ছবিটা সেদিনের, এটা 120 ক্যামেরা তোলা, অসাধারণ একটা ছবি। তো এইরকম বহু মুহূর্ত কিন্তু মনে হয় যে তিনি আমাকে দান করেছেন, আমাকে উনি পুরস্কার দিয়েছেন যে তুমি কী চাও। আমি যখন 7ই জুন 1972 একটা বড় অনুষ্ঠান হয়েছিল সোহরাওয়ার্দী উদ্যানে, সেটা হলো 6 দফা আন্দোলনের 8ম বার্ষিকী, বঙ্গবন্ধু প্রধান অতিথি এবং মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা কিন্তু সবাই সেদিন উপস্থিত ছিলেন, জেনারেল ওসমানী সহ। সেই দিন আমি রেসকোর্স ময়দানের দিকে যাচ্ছিলাম, এগোচ্ছিলাম হেঁটে হেঁটে, তখন দেখলাম যে বঙ্গবন্ধুর গাড়িটি যাচ্ছে কাঁচ লাগানো, আচ্ছা, এবং সামনে একটা পুলিশের জিপ গাড়ি, আর কোনো সিকিউরিটি কিচ্ছু, পুলিশ টুলিশ কিচ্ছু নাই। ওনার গাড়ির মধ্যে বাঁ পাশে জিল্লুর রহমান সাহেব বসা, প্রাক্তন রাষ্ট্রপতি। আমি একটা ইমোশনাল হয়ে গেলাম, আমার তো কিশোর বয়স তখন, বুঝি না, জানি না, চিৎকার করে যে বলো বঙ্গবন্ধু, এরকম যখন করতেছিলাম তখন উনি জানলা খুলে দিলেন, ম্যানুয়াল কাচের জানলা, উনি নিজে দেখলেন যে এরকম, হ্যাঁ খুলে দিয়ে বঙ্গবন্ধু ক্যামেরার দিকে তাকিয়ে
হাত দেখালেন, সেই ছবিটা ওখানে আছে প্রদর্শনীতে আছে। আমি বললাম যে এরকম করেন এরকম করেন, মানে এখন ভাবলে মনে হয় যে এখনো আপনি আসলে কি সেই ধরে রাখতে পারছেন, ঐতিহাসিক মুহূর্ত ছিল যে আমার মতো একজন তরুণ নবীশ ফটোগ্রাফারের সামনে জাতির জনকের এরকম দুর্লভ মুহূর্ত বন্দী হয়ে যাচ্ছিল, সেই ইতিহাসের আমি আই উইটনেস। এই যে আগামীকাল শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, এবং এই উপলক্ষেই কিন্তু আপনার এই আলোকচিত্র প্রদর্শনী চলছে, গত 6 মার্চ থেকে শুরু হয়েছে। তো দর্শকের আনাগোনা তো দেখতে পাচ্ছেন, তো তাদের প্রতিক্রিয়া আসলে কাছ থেকে কীভাবে দেখছেন? বঙ্গবন্ধু কিন্তু বাঙালির জীবনের সবচাইতে বড় মহিরহ, উনি হলো গ্লোবাল সুপারস্টার, মেগাস্টার, কাজেই তার জন্মশতবার্ষিকী এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। অবশ্যই আগামীকাল 17ই মার্চ, আমি মনে করি যে বাঙালির জীবনে যে কয়েকটি পর্ব ইতিহাসের, মুক্তিযুদ্ধ, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, বঙ্গবন্ধুর জন্ম 1920 সালে, এবং এই যে বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে 2020 সালের 17ই মার্চ আগামীকালকে তার জন্মশতবার্ষিকী পালন আমরা যে করতে পারছি, আমরা যে জীবিত আছি, আমি তো মনে করি যে আমরা বাংলাদেশের সকল নাগরিক, সকল বাঙালিরা অত্যন্ত সৌভাগ্যবান, এবং এই গুরুত্বপূর্ণ দিনটা আমরা সবাই সেলিব্রেট করব, শুধু আমি না, আপনি না। আপনি তো জাতীয় বাস্তবায়ন কমিটিতেও দায়িত্ব পালন করছেন, তো আমি একজন সাধারণ সদস্য, সাধারণ মেম্বার অবশ্যই, এবং আমি এখানেও অত্যন্ত সৌভাগ্যবান যে এই কমিটির সঙ্গে আমি থাকতে পেরেছি বা আমাকে নেওয়া হয়েছে। আচ্ছা, কি কি উদ্যোগ নিচ্ছেন আপনারা? সারা বিশ্বে যাতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত হয়, পৃথিবীর বড় বড় শহরে, এবং যেসব, বিশেষ করে যেসব শহরে বাঙালিরা থাকেন, সেই সমস্ত শহরের, সেই দেশগুলির এমবাসিগুলি কিন্তু এটার সঙ্গে যুক্ত, এবং তারা অত্যন্ত আনন্দের সঙ্গে এই জন্মশতবার্ষিকী পালন করবে এবং সারা বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠান করবে। তরুণ প্রজন্ম যারা বঙ্গবন্ধুকে দেখেনি, বা আমরা যারা আছি, আমরা তো আসলে বঙ্গবন্ধুকে ওভাবে দেখতে পাইনি, কাছে পাইনি, তো তাদের কাছে আসলে বঙ্গবন্ধুর আদর্শকে অক্ষুণ্ণ করে রাখার জন্য কি করণীয় আছে বলে আপনার কাছে মনে হয়? সরকারি এবং বেসরকারি পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান, তারা কিন্তু শতবার্ষিকীতে অনেক রকম প্রতিযোগিতা, প্রদর্শনী, সেমিনার, এগুলো কিন্তু আয়োজন কিন্তু শুরু হয়ে গেছে সারা বাংলাদেশে, এবং আপনি দেখবেন যে স্কুলের ছেলেমেয়েরা ছবি আঁকছে, রচনা প্রতিযোগিতা, যারা বঙ্গবন্ধুকে দেখেনি। আপনি জানেন যে এইবার বইমেলায় কিন্তু 100টি বই বেরিয়েছে বঙ্গবন্ধুর উপরে, কাজে তরুণ প্রজন্ম এবং আগামী প্রজন্ম কিন্তু বঙ্গবন্ধু সম্পর্কে জানবার যথেষ্ট উপাদান কিন্তু তাদের জন্য করা হয়েছে। কিন্তু আমার মনে হয় যে আগামী প্রজন্ম বঙ্গবন্ধুকে গভীরভাবে ভালোবাসতে শিখবে। একটু জানতে চাই যে আসলে মোট কতগুলো ছবি প্রদর্শনীতে রেখেছেন? আমার এই জয় বঙ্গবন্ধু শিরোনামে প্রদর্শনীতে আমি মাত্র 25টা ছবি রেখেছি, কারণ আলিয়াস ফ্রসেজের লা গ্যালারিটা খুব বেশি বড় গ্যালারি না, কিন্তু খুব সুন্দর পরিসর নিয়ে, হ্যাঁ, কিন্তু সেখানে খুব ভালোভাবে লাগানোর চেষ্টা করেছি এবং বিভিন্ন সময়ের ছবি দেওয়ার চেষ্টা করেছি, কয়েকটা পোর্ট্রেটও আমি দিয়েছি। যারা দেখতে এসছেন তারা এই পোর্ট্রেটটা দেখে বলেন যে এত বিষণ্ন, এত করুণ, কান্নাময় ছবি কেন? আমি বললাম যে আমি তো এরকম পেয়েছি এই ছবিটা, আমার খুব প্রিয় ছবি এটা, এবং হাসি ছবি সেরকম ছবিও আছে কিন্তু, এবং নানান ইভেন্টে তখন একটা সুবিধা ছিল যে জাতির জনকের, রাষ্ট্রপ্রধানের বিভিন্ন অনুষ্ঠানে কোনো মতে ক্যামেরা থাকলে যাওয়া যেত, কিন্তু যাওয়ার পরে হতো কি, যারা সিনিয়র ক্যামেরাম্যান বা ফটোগ্রাফার ছিলেন তারা কিন্তু তরুণদের সহ্য করতে পারতেন না। 70-এর দশকে আমি এটা খুব ভালোভাবে, আমার অভিজ্ঞতা আছে, তারা স্টেজ থেকে নামিয়ে দিতেন, আমাকেও বহুবার মানে স্টেজ থেকে নামিয়ে দিয়েছেন, ছবি তুলতে দেন নাই, কিন্তু ওই সময় যারা সিকিউরিটির দায়িত্বে ছিলেন বা পুলিশ, তারা কিন্তু সাধারণত কিছু বলতো না ক্যামেরা থাকলে। এবার একটু আসি আপনার অন্যান্য ব্যস্ততার কথা নিয়ে, কি নিয়ে এখন ব্যস্ত আছেন? আমি তো একটা জাদুঘর করতে চাই ফটোজিয়াম নামে, বহু বছর যাবৎ বলে যাচ্ছি, প্রায় 10-12 বছর, এখনও আমি শুরু করতে পারি নাই। এই জাদুঘরে থাকবে আমাদের দেশের বিভিন্ন ক্ষেত্রের খ্যাতিমান ব্যক্তিত্ব, তাদের হাতের লেখা চিঠি, পাণ্ডুলিপি, ডায়েরি। আজকে এই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আমি বঙ্গবন্ধুর কথা স্মরণ করে আমি আহ্বান জানাচ্ছি, যারা শিল্পরসিক অথবা যারা ধনাঢ্য ব্যক্তি, আমার এই আয়োজনের সঙ্গে যদি তারা যুক্ত হয় তাহলে ফটোজিয়াম নামে এই জাদুঘরটি করা ত্বরান্বিত হবে, খুব শিগগিরই করতে পারব। নিশ্চয়ই। সেই পরিকল্পনা আসলে কিভাবে করছেন, বা সেই পরিকল্পনা বাস্তবায়িত করার ক্ষেত্রে কি কি কাজ? আমার আসলে একটা ভবন লাগবে। আচ্ছা, আমি ছোট্ট একটা জায়গা কিনে রেখেছি, একটা ভবন দরকার, যেই ভবনে এই ফটোজিয়ামটা হবে, যেটা আমার একার পক্ষে করা সম্ভব না, কিন্তু ফটোজিয়ামে যা যা থাকবে,
ফটোগ্রাফি থেকে শুরু করে অন্যান্য সামগ্রী সেগুলি সব আমাদের বাসায় সংরক্ষিত অবস্থায় আছে। আচ্ছা, অনেক শুভকামনা রইল আপনার এই কাজের জন্য। একটু অন্য প্রসঙ্গে আসি, যে অনেকেই বলে থাকে যে আপনি আসলে বিখ্যাত ব্যক্তিদের নিয়ে কাজ করতে পছন্দ করেন, কিংবা আপনি যাদের ছবি তোলেন তার একটা পর্যায়ে গিয়ে বিখ্যাত হয়ে যায়। তো এই বিষয়টা আসলে আপনাকে আপনি আসলে কিভাবে অনুভব করেন? এটা আসলে সত্যি না, একদম সত্যি না। হুমায়ুন আহমেদ সাহেবের ছোট ভাই আহসান হাবিব, তিনি একটি পত্রিকা সম্পাদনা করেন উন্মাদ, সেখানে লিখেছিলেন যে যদি বিখ্যাত হতে চান 15টি উপায়, তার মধ্যে এক জায়গায় লিখেছিলেন যদি নাসির আলী মামুন আপনার ছবি তোলে, এইরকম আর কি। এটা একটা ফান করেছিলেন আসলে, সত্যি না এটা। তারপর আমি বলি যে এই সমাজে এই দেশে আমি অত্যন্ত সৌভাগ্যবান যে আমার ক্যামেরার সামনে এসে বঙ্গবন্ধু থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত সেলিব্রিটিরা তাদের বিভিন্ন মুহূর্ত দান করেছে, তাদের সময় এবং আমার সঙ্গে তাদের যে কোঅপারেশন হয়েছিল সেই জন্য তাদের কাছে আমি সবচেয়ে বেশি ঋণী। তরুণ প্রজন্ম যারা কাজ করছে কিংবা যারা পোর্ট্রেট ফটোগ্রাফি করছে কিংবা এমনি ফটোগ্রাফি করছে, তাদের উদ্দেশ্যে আসলে আপনার কি পরামর্শ বা উপদেশ থাকবে? আমি বলি যে আপনারা কারো পরামর্শ শুনবেন না, কাজেই পরামর্শ আপনাদের সামনে যে গ্যাজেট স্মার্টফোন বা ইন্টারনেট, আপনারা সেখান থেকে সব কিছু জানতে পারবেন। আপনাদের প্রশ্নের উত্তর বা কোনো ছবি দেখতে হলে, কোনো মিউজিয়ামে ঢুকতে হলে আপনারা সব পারবেন, কাজেই আপনাদের কারো ছাত্র হওয়ার দরকার নাই। খুব চমৎকার বলেছেন, আপনার সাথে কথা বলতে খুবই ভালো লাগছিল স্যার। তো কথা বলতে বলতে অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা কথা শুরু করেছিলাম আপনার প্রদর্শনী নিয়ে, যেটা ঢাকার রাজধানীর আলিয়াস ফ্রসেস দো ঢাকার লা গ্যালারিতে চলছে। তো এই প্রদর্শনী সম্পর্কে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকে। প্রিয় দর্শক, আপনারা এখন পর্যন্ত যারা আলিয়াস ফ্রসেসের লা গ্যালারিতে জয় বঙ্গবন্ধু শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীটি দেখার সুযোগ পাননি, আপনারা যদি সময় পান আপনারা ঘুরে আসবেন। আগামী 24 মার্চ পর্যন্ত এই প্রদর্শনী চলবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, এবং আমরাও আশা করছি যে এখন পর্যন্ত যারা যাননি তারা নিশ্চয়ই এটা মিস করবেন না, এই ঐতিহাসিক কাজের সাথে সম্পৃক্ত নিশ্চয়ই তারাও হবেন। তো অসংখ্য ধন্যবাদ আজকের এই সকালে আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নোট টাওয়ার, 110 বীরত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030 থেকে 4 পর্যন্ত, আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @bangladesh.tv। ইংরেজ নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, সংসারে কারোর উপর ভরসা করো না, নিজের হাত এবং পায়ের উপর ভরসা করতে শেখো। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।